নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি অঙ্কিতা আসছি বিস্তারিত খবরে। দেখলে মনেই হবে না যে আবারও করোনা দাপট শুরু হয়েছে। মনে হচ্ছে যেন সবকিছুই স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু না, আবারও করোনা দাপট যখন শুরু হয়েছে ঠিক তখন দেখা গেল সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রক্ষাকর ভোপলা গ্রামে একটি বেসরকারি মাধ্যম স্কুল, যেখানে দেখলে মনেই হবে করোনা উধাও। যেখানে মানাই হচ্ছে না কোনো করোনা বিধি, কোভিড বিধির নাম নেই, নেই কোনো মাস্কের ব্যবহার। তবে স্কুলের শিক্ষকরা সবাই বলেন তারা মাস্ক ব্যবহার করেন, তারা ডেল্টা ওমিক্রনের সংক্রমণের কথা জানেন, জানেন স্কুল বন্ধ রাখা উচিত, কিন্তু কিছুই মানছেন না। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার রসাকর ভোপলা গ্রামে। এই স্কুল চলার খবর পেয়ে কুয়াশা ভরা শীতের সকালে সুদূর ভোপলা গ্রামে পৌঁছায় সংবাদ মাধ্যম প্রতিনিধিরা। খবর পেয়ে ভোপলা গ্রামে পেয়ে যায় ভোপলা মিসবা একাডেমির কর্তৃপক্ষ। তড়িঘড়ি স্কুলের শতাধিক পড়ুয়াদের স্কুল মালিকের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। সংবাদ মাধ্যম ছবি আমাদের ক্যামেরাতেও পরিষ্কার ধরা পড়ে। এরপরে স্কুল কর্তৃপক্ষ আমাদের বোঝানোর চেষ্টা করে স্কুল চলছে না, শুধু অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। আমাদের ক্যামেরা স্কুলে ঢুকতে স্কুল চলার ছবিটা পরিষ্কারভাবেই ধরা পড়ে যায়। স্কুলের প্রতিটি শ্রেণীর কক্ষে পড়ুয়াদের ব্যাগ, বই, খাতা, টিফিন বক্স, জলের বোতল তখন পড়ে আছে, যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে একটু আগে এখানে ক্লাস চলছিল। তখন স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা বোঝানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, স্কুল চলছিল না। শেষে সব ছবি পরিষ্কার হতে স্কুলের মালিক এসে স্বীকার করে স্কুল চলছিল, এটা তাদের ভুল হয়েছিল। আজ শনিবার থেকে স্কুলের পঠন পাঠন বন্ধ থাকবে। স্কুলের তরফে গ্রামের করোনা সচেতনার প্রচার চালানো হবে, গ্রামে মাস্ক বিলি করা হবে। প্রশ্ন উঠছে, যেখানে সরকারি নির্দেশে খোলা ক্লাস 9 থেকে স্কুলগুলি আবার বন্ধ করা হয়েছে, যখন 2 বছর ধরে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সেই সময়ে কিভাবে খোলা থাকে এই স্কুল? প্রশাসন কেন এই সব স্কুল বন্ধ করতে তৎপর হচ্ছে না কেন? উত্তর এখনো মেলেনি। প্রশাসনিক ক্ষেত্রে অ্যাডমিশন বা আর কিছুর জন্য একটু বুঝতে পারছেন, এটা শিক্ষার বিষয় না। আপনি ওদের পাঠিয়ে দিলেন কেন? শুনলেন যে 24 ঘন্টা চলে আসছে, বলে দিয়েছিলেন না? আলাপ আলোচনা গুলো হচ্ছে, অনেকে গার্জেন এসছে, গার্জেনরাও কিছু আছে, এটুকুই। ক্লাস করবো আমরা রীতিমতো এই মানসিকতা নেই। আপনার তো কালকে ক্লাস চলছিল, না অ্যাডমিশন ব্যাপার চলছে, কালকে অ্যাডমিশন, সবগুলো অ্যাডমিশন না না। আপনি হয়তো কার মুখে শুনে বলছেন না অ্যাডমিশন এগুলো বলুন। আচ্ছা, আপনি আর কি করেন? আমি জমি জায়গায় টুকটাক। কতজন টিচার আপনার? 7 জন। কতজন স্টুডেন্ট? 162 জন। এখন অ্যাডমিশন চলছে, টার্গেট ছিল 10 তারিখ পর্যন্ত অ্যাডমিশন করে। আপনার সকালে কটার সময় আসে বাচ্চারা? 10:45 প্রেয়ার। আচ্ছা, কটা অবধি থাকে? 3:30। সব কি স্থানীয় বাচ্চা? হ্যাঁ, একবার স্থানীয়। আপনি মুখে মাস্ক লাগিয়েছেন কেন? বাচ্চাদের মুখে তো মাস্ক দেখলাম না, আপনার মুখে মাস্ক কেন? তো বলছি ক্লাস চলছে না, শুধু অ্যাডমিশনের বিষয়টা নিয়ে। মাস্ক পরেছেন কেন? আমরা নির্দেশ দিচ্ছি, আসলে কি সচেতন গার্জেন হলে তো অনেক কিছু করা যায়, যেটা নেই বাচ্চাদের জন্য আপনারা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, কি বলেছেন? মাস্ক অবধারিত কেন? করোনার পরে ডেল্টা, ডেল্টার পরে অমিক্রন ধেয়ে আসছে, সবই জানেন, যেটা মারাত্মক সবই জানেন। তারপরে স্কুল খুলে রেখেছেন কেন? আপনি এই কথাটা বুঝতে পারছেন না, প্রশাসনিক দিকটাই আমরা ফলো করছি, লেখাপড়াটা নাই, লেখাপড়াটা নাই, শুধু প্রশাসনিক দিকটাই ফলো করছি। আপনার স্কুলে কথা বলা যাবে কি?
কেন যাব না? একে তো ব্যবসায়িক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাফা। এই একাডেমিটার নাম কি? ভোপলা মিসবা একাডেমি। কাকে চালাচ্ছে? আমরা সবাই মাস্টার নিয়ে চালাই। আপনি কি মূলত কি আপনি মালিক? আপনি বলুন। আমি, হ্যাঁ আমি মালিক। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে স্কুল চালাচ্ছেন, সরকারি বিধিনিষেধ চালু হয়েছে, তারপরে কি করে চালাচ্ছেন, কেন চালাবেন? শুধু অ্যাডমিশনের জন্য, এবার চলে অ্যাডমিশন হয়ে যায়। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য বাচ্চারা ক্লাসে ক্লাসে কেন ক্লাস করবে? আপনি তো সকালে বাচ্চারা আসছে, বিকেলে বাচ্চারা যাচ্ছে, আমি ভালো করে জানি। এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, সত্যি কথা বলুন। হ্যাঁ এটা ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ। আপনি কি আর স্কুল চালাবেন? না চালাবো না, বন্ধ করে। আর আপনার এলাকার মানুষজনকে মাস্ক বিতরণ করবেন? বলবেন মাস্ক পড়তে? হ্যাঁ পড়বো, বলবো। হ্যাঁ বলবো। আব্দুল বাসির কোথায় বলবো? সালিহান। সালিহান এখানে কতদিন থেকে স্কুলে এই কাজ করছেন? কী পদে আছেন? এখানে এবারে এসছি, এই তো স্কুলটা এখানে খোলা হয়নি, মানে না আমি জিজ্ঞেস করছি আপনি এখানে কী পদে? মাস্টার। মাস্টার জি। আপনাদেরকে যে প্রশ্ন করি তার উত্তর না দিয়ে উল্টো দিকে উত্তর দিচ্ছেন কেন? কী বোঝাতে যাচ্ছেন স্কুল খোলা হয়নি? স্কুল খোলা হয়নি বলতে এখন এই ভর্তি চলছে। হুম, ছাত্রীগুলোর মোটামুটি টেস্ট করে কে কোন ক্লাসে চলবে এইভাবে একটু টেস্ট করে ভর্তি চলছে এখন। বাচ্চাদের ঘটাতে পাঠিয়ে দেওয়া হবে আজকে, যদি আমি সারাদিন দাঁড়িয়ে থাকি এখানে, বাচ্চারা কি ওখানে গাড়ির মধ্যে থাকবে, থাকতে পারবে, রাখতে পারবেন? তা তো যা যাবে না। তাহলে বাচ্চাগুলোকে কেন পাঠিয়ে দেবেন যদি আপনার মনের মধ্যে কোনো খারাপ না থাকে? না পাঠাইনি, এখানে আছে ওনার ডাইরেক্টরের বাড়িতে, এখানেই আছে। ডাইরেক্টর নাম? উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ শোক ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।